हाई एवरीवन, वेलकम टू सेल्फ स्टडी यूट्यूब चैनल। और एबी ग्रुप डी प्रीवियस ईयर क्वेश्चन पेपर नहीं आलोचना होच्छे। तो एर आगे तुम्हारे रिजनिंग एक दिया आज के परवर्ती शिफ्टर 10-12 क्वेश्चन नहीं आलोचना करब। तो क्लास क्लास रूटीन देखे ना हो, क्लास रूटीन हो तुम सोम थेके रवि मोट 4 क्लास देवा होबे, मैथ्स रिजनिंग मैथ्स और जेनरल साइंस। जेनरल साइंस एखाने न्यूमेरिकल मैथ्स प्रॉब्लम गुलो सॉल्व करा हबे। तारपर तोमादे जखन ए प्रीवियस ईयर क्वेश्चन पेपर टा शेष हो जाबे तखन आमरा चैप्टर वाइज इम्पोर्टेंट एमसीक्यू करब, और एडमिट कार्ड दिले आमरा फ्री ते मॉक टेस्ट देब। चलो तो क्वेश्चन गुलो देखे नेब। अच्छा, नीचे चित्रेर साथे कोन विकल्पटीर सर्वाधिक मिल आछे। अच्छा, ये चित्रटा दिया आछे, प्रश्न चित्र नीचे कोनटी मिल आछे। आमरा प्रथमे देखब कोनटी अमिल आछे, कोनटी अमिल आछे। देखो बी अमिल आछे कारण एटा शेप आलादा। तारपर देखो डी अमिल आछे कारण एरा सेपारेट आछे आर किन्तु एटा एक जायगाय आछे। अच्छा देखो, ए स्टारेर माथाय ए एटा बसे आछे रेक्टांगेलटा, अच्छा स्टारेर माथाय बसे आछे आर एटा स्टारेर कर्नारे आछे, ताहले सी इज द राइट आंसर। এটাও হবে না। একটি কোণ ভাষায় এফ এ টি ই কে 61205 হিসাবে লেখা হয়, তাহলে এল ই এ এন এর জন্য কোড কি হবে? তো এফ এ টি থেকে এটা দেওয়া হয়েছে, তাহলে আমাকে লিনটা বার করতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করব, টেস্ট করব। কি টেস্ট করব, যে কটা সংখ্যা আছে দেখব আর কতগুলো অক্ষর আছে। তো সংখ্যা আছে 1 2 3 4 5, কিন্তু আমাদের অক্ষর আছে 4টে। তার মানে এখানে বুঝতে হবে যেটা পজিশন ভ্যালু দিয়ে দেওয়া আছে। তো পজিশন ভ্যালুগুলো একবার মিলে নিই। আর এফ থেকে 6 হয়েছে আর এর ভ্যালুটা হচ্ছে 1, তো এর ভ্যালু 1। আর এফ এরটা দেখে নিই 1 2 3 4 5 6। আর টি তার মানে 20 আছে কারণ ই 5 আর হচ্ছে টি 20। তো সেরকম ভাবে আমাদের এটা লিখবো। দেখো ই হচ্ছে 5, এ হচ্ছে 1, আর এনটা কত, এনটা হচ্ছে তোমাদের 14, এনটা হচ্ছে 14, এনটা হচ্ছে 14, তাহলে এটা 14 আসবে। আর এলটা কত, এলটা হচ্ছে 6 7 8 9 10 11 12, এলটা হচ্ছে আমাদের 12, তাহলে 12 5 1 14, 12 5 1 14, এইটা অ্যান্সার। একই সাদৃশ্যটা আমাদেরকে বার করতে বলেছে, তো কোনটা অসাদৃশ্য আমাদের সেইটা বার করবো, যে কোনটা হবে না। তো প্রথম কথা হচ্ছে যে এখানে একটা অ্যারো আছে, এইটা হবে না, এটাতে দুটো অ্যারো আছে। আচ্ছা তারপরে দেখো ডি হবে না কারণ একটা অ্যারো আছে আর একটা শূন্য আছে, বা ও যাই বলো না কেন, তাই এই দুটো বাদ, তাহলে পড়ে থাকলো এইটা আর এইটা। তার ক্ষেত্রে দেখো এই অ্যারোটার উল্টো দিকে ও সাইনটা আছে বা জিরোটা আছে, তো এইটা হবে না কারণ এটা অ্যারোর দিকেই আছে, তাহলে এইটা অ্যান্সার সি। প্রদত্ত বিকল্প চিত্র থেকে টিথ এর বিপ্রতি পার্শ্ব প্রতিবিম্ব নির্বাচন করো। তো টিথ দেওয়া আছে, তো টিথের পার্শ্ব প্রতিবিম্ব মানে হচ্ছে তোমার মিরর, আয়না, আয়নাকে বোঝায়। তো আয়নাতে সামনে যদি আমরা এই অক্ষরটা রেখে দিই তাহলে কেমন হবে, পার্শ্ব প্রতি মানে পরিবর্তন করবে। পার্শ্ব প্রতিবিম্ব মানে এইটা প্রথমে আসবে এইচ, তারপরে টি আসবে, তারপরে ই আসবে, কিন্তু ই গুলো উল্টো যাবে এইরকম হবে, তারপরে আসবে টি। তো এটা দেখো এইচ, এইচ টি ই ই টি, এইটা বি অ্যান্সার। এল এম এন ও এবং পি কেন্দ্রে মুখ করে বৃত্তাকার দাঁড়িয়ে আছে, তাহলে এল এর ডান দিকে কে দাঁড়িয়ে আছে এটা বার করতে হবে। আচ্ছা দেখো
একটা বৃত্ত আছে, তার কেন্দ্রে মুখ করে এল এম এন ও পি এরা দাঁড়িয়ে আছে। তা এল এর ডান দিকে কি আছে? বিবৃতি দিকে কি বলছে? এল এর পাশে দাঁড়িয়ে আছে পি আর এম। আচ্ছা এটা থাক, দেখি আমরা একটা পজিশন দেখি, ফিক্স পজিশন দেখি। ওর পাশে ও দাঁড়িয়ে আছে পি এর ডান দিকে, পি এর ডান দিকে আছে ও, আর ও দাঁড়িয়ে আছে এন এর বাম দিকে। আচ্ছা আমরা এক দুই নম্বরটা নিই, পি কে আমরা যদি এই জায়গায় বসাই, এই দিকে মুখ করে আছে, তার মানে এই দিকটা ডান সাইড, তাহলে ডান দিকে কে আছে? তাহলে ও দাঁড়িয়ে আছে পি এর ডান দিকে, তার মানে এই দিক কোথাও এক জায়গায় ও আছে, আর ও দাঁড়িয়ে আছে এন এর ডান দিকে। তো এন কে সাপোজ আমরা এই জায়গাটা বসালাম, এই দিকে যদি মুখ করে থাকে তাহলে ও দাঁড়িয়েছে এন এর বাম দিকে, তার মানে এই দিকটাও ডান দিক হবে, তাহলে এই দিকটার বাঁ দিক হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত আমাদের বিবৃতি থেকে পাওয়া গেল। আর এল এর পাশে দাঁড়িয়ে আছে, এল এর পাশে দাঁড়িয়ে আছে এম পি আর এম, এল এর পাশে দাঁড়িয়ে আছে পি আর এম। আচ্ছা ওইটা আমাদের পাওয়া যাচ্ছে না এল এর পাশে, তার মানে এল কে আমরা কোথাও এক জায়গায় ধরে নিই। সাপোজ ধরে নিলাম এল এর পাশে দাঁড়িয়ে আছে পি আর এম, তো এল এর পাশে কোন পাশে সেটা বলা নেই, এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, এই কন্ডিশনে এখানে রেখে দিলাম। এবার বলছে যে এল এর ডান দিকে কে দাঁড়িয়ে আছে, এল এর ডান দিকে, তা এল যদি এইদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে ডান দিকটা হবে এই সাইডটা, এল ডান দিকে কে দাঁড়িয়ে আছে? এল ডান দিকে হয় পি আছে, না হলে তোমার এদিকে এম আর পির মধ্যে যে কোনো একজন দাঁড়িয়ে আছে। তার মানে যে কোনো আমরা একজনকে খুঁজে পাচ্ছি, মানে একটিকে, একটিকে আমরা পাচ্ছি, যে কোনো একজনকে পাওয়া যাচ্ছে। তো যে কোনো একজনকে যদি পাওয়া যায় কি বলেছে দেখে যাচ্ছে, বিবৃতিগুলো যথেষ্ট নয়, এলের পাশে কে দাঁড়িয়ে আছে না বলা যাচ্ছে, এলের ডান দিকে অ্যাটলিস্ট পি কে তো পাওয়া যাচ্ছে, যথেষ্ট এক আর দুই যথেষ্ট নয়, এক আর দুই না, এক আর দুইয়ের জন্য আমরা পাচ্ছি, বিবৃতি একা এই যথেষ্ট না, বিবৃতি ওয়ান যথেষ্ট নয়, বিবৃতি এক আর দু একসাথে যথেষ্ট। তো একে কি বলছে যে এলের পাশে দাঁড়িয়ে আছে পি আর এম, আচ্ছা আর পি এর ডান দিকে দাঁড়িয়ে আছে ও, তার মানে এইখান থেকে এই পোর্শন পর্যন্ত আমরা এলের ডান দিকে যে কোনো একজনকে পাচ্ছি, তার জন্য তোমাদের এইটা সঠিক। যদি মিটকে 135120 হিসেবে লেখা হয় তাহলে JDBRA কে কিভাবে লেখা হবে? আমরা ওই একই দেখে নেব, চারটে লেটার আছে কিন্তু আমাদের সংখ্যাগুলো অনেক আছে, তার মানে এটা পজিশন আছে। তাহলে আমাদের এক নম্বর এটা কি আছে, পজিশন ভ্যালু দিয়ে দেওয়া আছে, তাহলে পজিশন ভ্যালু এম, আমরা এম জানি 14, তাহলে এম 13, এম 13, আচ্ছা ই 5, ই 5 আর দেখবো না, এ হচ্ছে 1 আছে, আর টি 20, তাহলে আমরা এবার লিখবো জেড 26, 26, তাই ই 5, বি 2, এ আচ্ছা আর আছে, আর হচ্ছে এটা, তার মানে 20, 19, 18 আর লাস্টে 1, তাহলে 18, 1, 26, 5, 2, 1, 8 এইটা সঠিক আছে। আচ্ছা প্রদত্ত শ্রেণীতে পরবর্তী পদটি কি হবে সেটা বার করতে বলছি, দেখো আমরা এখানে এটা লিখে রেখেছি আমাদের সুবিধার্থে। আচ্ছা কি বলছে, বি কে টি আর এদিকে 2, 12, 72, আচ্ছা বি থেকে কে, বি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 + 9, আর কে থেকে টি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 + 9, তেমন টি থেকে আমার প্লাস 9 হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সি, তারপর আমাদের একটা সি আসবে,
তো সি দেখি দুটোতে আছে, আচ্ছা এটা হতে পারে এটা হতে পারে। তাহলে আরেকবার চেক করি, 2 থেকে 12, 2 থেকে আমাদের কত এসেছে 12, 12 থেকে 72। তো আমরা 2 কে যদি 6 দিয়ে গুণ করি 12, আর 6 কে 12 কে 6 দিয়ে গুণ করলে 72, তাহলে 72 কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 6 দিয়ে 12 দিয়ে 7 থাকলে 6 সাথে 42 সাথে 43, 432 এইটা আছে। আচ্ছা এটা একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, ভেন ডায়াগ্রামে তিনটে অপশন দিয়েছে, কি ঘন্টা জল পিতল। তো দেখো এই দুটো ঘন্টা পিতল জল, জলটা একটা আলাদাই বস্তু, আলাদা সেপারেট এটা হয়ে গেল। তাহলে এর মধ্যে কোনটা দেখো, তাহলে এইটা আর এটা হবে না, কারণ এরা প্রত্যেকের সাথে রিলেশন আছে, তিনটের সাথে রিলেশন, কিন্তু এখান থেকে তিনটের সাথে জল একটা আলাদা বস্তু, এটা জল। তাহলে ঘন্টা আর পিতল, তাহলে পিতল দিয়ে ঘন্টা বানানো হয়, তার মানে আমাদের যদি এটা পিতল হয় তাহলে তার একটা কোন অংশ আমরা ঘন্টা বানিয়েছি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এই এই ফিগারটা আসবে, সেটা হচ্ছে তোমার অপশন 4 একটা। একটা বিবৃতি দিয়েছে, কি বলছে দেখো, কীর্তি পিচে একটি খুব ভালো শট খেলেছে, সজিতের এক বন্ধু তাকে বলল, কি বলেছে যে কীর্তি পিচে একটা ভালো শট খেলেছে, সজিতের বন্ধু একজন সে বলেছে এই কথাটা আর কি। উপসংহার কি বলছে, সজিত ক্রিকেট পছন্দ করে, সজিত ক্রিকেট পছন্দ করে আর কৃতি একজন ভালো খেলোয়াড়। আচ্ছা দেখো সজিত ক্রিকেট পছন্দ করে আর কৃতি একজন ভালো খেলোয়াড়, কৃতি পিচে একটি ভালো শট খেলেছে। তো এই ভালো শট খেলার সাথে সে একজন যে ভালো খেলোয়াড় সেটা বোঝা যায় না, খারাপ প্লেয়ারও তো ভালো খেলতে পারে কোনো কোনো সময়, এটা মানে 100% এটা তুমি বলতে পারছো না যে সে একজন ভালো প্লেয়ার। কিন্তু এই সজিত যে বলছে এই কথাটা, সে ক্রিকেটকে পছন্দ করে বলে তার যে ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি বা খেলার যে ধরন সেটা বুঝতে পেরেছে, তার জন্য তার মানে কি সে ক্রিকেট খেলাকে পছন্দ করে বা ক্রিকেট প্রতি তার ন্যাক আছে, তার জন্য সেই ধরনের কমেন্টগুলো করতে পেরেছে। তো এইটা 100% তোমার সঠিক। তাহলে একা উপসরণ উপসংহার এই অনুসরণ করে। আচ্ছা আর তোমাদের একটা Z26 X24 V22, তার মানে এগুলো পজিশন ভ্যালু দিয়েছে, Z26 Z থেকে X -2, তার মানে V থেকে -2, V থেকে -2 হচ্ছে T দাঁড়াবে, আর কি আসছে 2 করে কমছে, 26 24 22 থেকে 20, এটা কত 24 21 22, মানে T20 আসবে বেসিক্যালি। January 5 ছিল শুক্রবার, নিম্নোক্ত কোন বছরগুলিতে 5 জানুয়ারি আবার শুক্রবার হবে? তো এইটা বার করার জন্য তোমাদেরকে দেখো একটা সাল থেকে পরবর্তী পরবর্তী সেম ইয়ার পাওয়া যায়, হ্যাঁ তার সাথে তোমার কত 7 যোগ করে, 7 যোগ করে মানে এই সালটা পরবর্তী সেম ইয়ার হবে, মানে সেম ইয়ার বলতে একদম ক্যালেন্ডার ডিসেম্বরের 10 তারিখ কি ছিল পরবর্তী সেই সেম ইয়ারে ডিসেম্বরের 10 তারিখ কি সেই একই দিন আসবে, এটাকে বলা হয় সেম ইয়ার। তো 7 বছর অ্যাড করতে হবে, তাহলে আমাদের 2018 আছে, এর সাথে আমরা 7 অ্যাড করব, কিন্তু 7 অ্যাড করব না, 7 অ্যাড হবে 7, তার মানে আমাদের এখানে 2018কে নিয়ে 7, তার মানে 2018 + 6 = 2024, তাহলে 2024 তোমাদের পরবর্তী মানে 5 জানুয়ারি শুক্রবারই হবে। বা তোমরা এটা এরকম ভাবে করতে পারো যে পরবর্তী সেম যদি ইয়ার জানতে চাই তাহলে তোমরা যে সালটা থাকবে ডাইরেক্ট 6 অ্যাড করে দেবে,
তাহলে যে একটা পাবে সেই একটা তোমাদের অ্যানসার। আচ্ছা বন্ধু, ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের আরআরবি প্রিপারেশনটাকে একবার কমপ্লিট করে তারপরে ছাড়বো। তোমরা একদম মানে ম্যাথস, রিজনিং এবং জেনারেল সায়েন্সের একদম তোমাদেরকে আমি একটা চরম জায়গায় পৌঁছে দেবো, এবং পরীক্ষাটাকে তোমাদেরকে আমি যথেষ্ট সহজ করে তুলবো।